ডক্টর মানিক সাহাকে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করল বিজেপি দল। সোমবার নবনির্বাচিত বিধায়ক এবং বিধায়িকা দিনে অনুষ্ঠিত বিধায়ক পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম প্রস্তাব করেন প্রতিমা ভৌমিক এবং সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব সমর্থন করেন সবাই। মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাবাদে আর কারোর নাম উঠে আসেনি বলে জানিয়েছেন বৈঠকের নেতৃত্ব করা আসামের বরিষ্ঠ মন্ত্রী এবং শীর্ষ সাংগঠনিক কর্তা পরিমল শুক্লবৈদ্য। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এবং মানিক সাহার নেতৃত্বে 23 বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পুনরায় রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি দল। এ নিয়ে দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডক্টর মানিক সাহা। ব্যক্তিগত জীবনে সফল চিকিৎসক এবং মৃদুভাষী সদা হাস্যময় রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর মানিক সাহা একজন দক্ষ সাংগঠনিক হিসেবেও পরিচিত। বিধায়ককে নিয়ে আমরা বসেছিলাম, আর আপনাদেরও শুনলে ভালো লাগবে যে আজকে এই পরিষদীয় বৈঠকে, ভারতীয় জনতা পার্টির বিধান পরিষদীয় বৈঠকে শ্রদ্ধা প্রতিমা ভৌমিক মহোদয়ার, তিনি আমাদের বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের নাম প্রস্তাব করেছেন। আর এখানে যারা উপস্থিত আছেন নির্বাচিত বিধায়করা সবাই একযুগে সমর্থন করেছেন, বিনা মানে এক নাম এসছে এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডক্টর মানিক সাহের নাম নির্বাচিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পরই মানিক সাহাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। একে একে দলের অন্যান্য বিধায়ক এবং বিধায়িকারা মুখ্যমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। সরকার গঠনের প্রক্রিয়া এবং বিধায়কদের সমর্থন পত্র নিয়ে দলের বিধান পরিষদের সদস্যরা রাজ্যপালের কাছে যাবে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। উনি আমাদের প্রভারী হিসেবে উপস্থিত ছিলেন, উনি আসামের আমাদের ট্রান্সপোর্ট, এক্সাইজ এবং ফিশারি ডিপার্টমেন্টের উনি মাননীয় মন্ত্রী। তো ওনার নেতৃত্বে আমরা আজকে বিধায়ক পরিষদের যে বৈঠক আমরা এখানে সংগঠিত করেছি, আর কিছুক্ষণ পর মানে মোটামুটি 7:30 নাগাদ আমরা গভর্নরের কাছে যাব। আমাদের বিধায়কদের যে নেতা নির্বাচিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে সরকার, দ্বিতীয়বারের সরকার ভারতীয় জনতা পার্টির জন্য আমরা সেখানে গভর্নরের কাছে, মাননীয় গভর্নরের কাছে আমরা সেটা রাখবো। উন্নয়ন ভিত্তিক রাজনীতিকে বরাবর প্রাধান্য দেওয়া এবং প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতার অধিকারী মানিক সাহার নেতৃত্বে আগামী 5 বছর রাজ্যে চলবে দলের উন্নয়ন জয়যাত্রা। রাজনৈতিক তাৎপর্যের দিক দিয়ে বিজেপির এই বিশাল জয় একদিকে যেমন নতুন ত্রিপুরা গঠনের কাজকে আরও দ্রুতগামী করবে, অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নির্বাচন যে আগামী রাজ্য বিজেপিকে আরও তেজি আর শক্তিশালী করবে তাও অবশ্যই নিশ্চিন্তে বলা যায়। 8 তারিখ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।